আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মিক্সিতে মোটামুটি মশলা বেটে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা পেঁপে। তো কি হবে তোমরা দেখে বুঝতেই পারছো, মোটামুটি হবে আজকে মাটন। তো মাটনটাকে ম্যারিনেট করব। তো চলো শুরু করি। আগে সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেওয়ার পালা। মেখে নিয়ে তারপর আমি ভিডিও দিয়ে চলে যাব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। হ্যাঁ ভালো আছি আমি, কিন্তু শরীরটা আজকে একটু সাথ দিচ্ছে না, মনে হচ্ছে শরীরটা খারাপ। তো যাই হোক না কেন, ওখানে তো মাংসটা ম্যারিনেট করলামই, দেখতেই পেলে আজকে হবে একটা হট কম্বিনেশন। আমি জানি না কতজন খাও বা কিছু, খিচুড়ি আর মাটন। কালকে যেটা বলেছিলাম আজকে রাতে করার প্ল্যান ছিল খিচুড়িটা, কিন্তু ও বলো না দুপুরেই খেয়ে নি। তো দুপুরেই খিচুড়ি আর মাটনটা হবে, আর রাতে রুটি করে নেবো। দেখি মাটনটা থাকবে বেশি করে, রাতে আর কিছু বানাবো না, রুটি বানিয়ে নেবো তাহলে হয়ে যাবে। তো আজকে ভাবছি আগে আমি ঘরটা ঝাঁট দেবো, ঘরটা মুছবো, তারপর ভাবছি স্নানটা করে নেবো আগে, স্নানটা করে তারপর খিচুড়িটা বসাবো। আজকে আমি উঠেছি অনেকটা লেট করে, মানে ঘুম থেকে উঠে গেছি। প্রথমে একবার 6টায় উঠেছি, তারপরে উঠেছি 8:19, তারপর ফাইনালি বিছানা ছেড়ে উঠেছি হচ্ছে 10টায়। আজকে খুব একটা ভালো লাগছে না, আমার কথাবার্তা শুনো হয়তো বুঝতে পারছো কিছুটা, এভাবে হয়তো আমি ব্লগ শুরু করি না। তা আজকে হয় না প্রত্যেক দিন শরীর সাথ দেবে এটা কখনোই হয় না। যাই হোক না কেন, আজকে ও আমাদের এখানকার ওয়েদার দেখে বলেছিল মাটন আর খিচুড়ি খিচুড়ি খেতেই চায় না, মাটনের সাথে হলে তবে একটু খায়। আর আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, ডালে চালে গলেই গুলো আমার। তো মেঘলা সকালে একটু রোদ রোদ উঠছিল, কিন্তু আবারও মেঘ করেছে। তো যাই হোক না কেন চলো, অনেকটা বেলাও হলো, 11টা বেজে গেছে, বাচ্চার কর্মচার স্নান মোটামুটি 12টা বেজে যাবে, 12টায় রান্না করে ঢুকবো মনে হচ্ছে। চলো করে নিই আগে। স্নান দান হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো ব্যালকানিতে জাস্ট গেছিলাম একটু জামা কাপড়টা মেলতে, হাওয়া তো প্রচন্ড ভাবে দিচ্ছে সেটা আমাকে দেখেই বুঝতে পারছো। পেছনটায় কালো মেঘও করেছে প্রচন্ড, দেখে বুঝতেই পারছো। আর হয় না ওই যে চার্জে বসিয়ে চার্জারে সুইচ না দেওয়া, সে জিনিসটা হয়েছে আমার সাথে। 22% ফোনটাকে চার্জে বসিয়ে সব কাজ টাজ করছিলাম, এসে দেখলাম 14% হয়ে গেছে। কেন কি না চার্জারে সুইচই দিতে পারি, মানে দিতে ভুলে গেছে। আর 14% হওয়ার কারণ হচ্ছে তিনি আবার আমার ফোনে ভিডিও দেখেছেন বসে বসে। যাতাম এত হাওয়া দিচ্ছে না, বাপ রে বাপ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো এখন পাক্কা বাজে 12টা, ও পরে পুজোটা দিয়ে দেবে। আর যে শরীর খারাপটার কথা বলছিলাম, স্নান করে অনেকটা ফ্রেশ লাগছে অনেকটা। তো চলো একটু অনুরূপার সাথে একটু কথা আছে, ওটা বলে এসে তারপর আমি রান্নাঘরে ঢুকবো। এখানে খিচুড়ির জন্য প্রথম প্রস্তুতি রেডি করেছি, একটু তেল একটু ঘি দিয়েছি, তারপরে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়েছি জিরে কালো জিরে ব্যাস। তারপর দিয়ে ওটার মধ্যে আদা দিয়ে একটু নেড়ে চেড়ে, একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে, তারপর দিয়েছি মুগ ডাল, ভাজা মুগ ডালটাকে এখানে সেদ্ধ হতে একটু 2-3টে সিটি পড়বে, তারপর গোবিন্দভোগ চালটা দেবো, নাহলে কি হবে চালটা গলে যাবে, ডালটা সেদ্ধ হবে না। এরপর তো ডালটা একটু হয়ে যাক, তারপরে আমি আবার চালটাকে দেব ভেতরে, তারপর নুন হলুদ সব দেবো। তো চলুক এটা এটা নামিয়ে নিয়ে তারপরে বসাবো আমি মাটনটাকে। দেখো মোটামুটি ডালটাকে আমি বললাম না বসিয়ে নিয়েছিলাম সেদ্ধ করার জন্যে, দেখো ডালটাকে মোটামুটি নখ দিয়ে এখন ভাঙা যাবে এরকম অবস্থাতে। আমি এবার বাকি চালটাকে দিয়ে দেবো, দেখো নখ দিয়ে ভাঙা যাচ্ছে। এখন আমি চালটা দিয়ে জল দিয়ে পরিমাণ মতো নুন, মিষ্টি, একটু হলুদ, কাঁচা লঙ্কা এরকম ফেলে দিয়ে এবার ফাইনালি হতে বসাবো। এখানে আমার খিচুড়িটা ডান, আর এখানে পেঁয়াজটাকে ভাজতে বসিয়েছি, ভেজে আমি তুলে নেবো। এই বেরেস্তা দিয়ে খেয়ে যার একবার ভালো লেগে যাবে ব্যাস, তার মুখে আর কিছু রুচবে না। তো এটাকে ভেজে তুলে নেবো, তারপরে আলুটাকে ভাজবো, তারপরে মাটনটাকে দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো, তারপর প্রেশার কুকারটাকে ফাঁকা করবো। তো এখন বাজে হচ্ছে 12:34, আমার 2টো থেকে নিজের একটু কাজ আছে, তো তার আগে শেষ করতেই হবে, দেখি পারলে তারও আগে খেয়ে দিয়ে উঠতে হবে।
এখানে খিচুড়িটা ডান হয়ে গেছে, এখানে মাংসটা কষে বেরেস্তা ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর এখানে খিচুড়িটাকে নেক্সট ভালোভাবে ফোড়ন দেওয়ার জন্য ঘি দিয়ে নিয়েছি, আর একটু আমার নুন কম মনে হলো তাই একটু নুন দিয়ে দিয়েছি, আর তেজপাতা। এবার খিচুড়িটাকে এটার মধ্যে ঢেলে ভালো করে গরম করে নেবো, তোমরা চাইলে তখনও আদার সাথে দিয়ে দিতে পারো ফোড়নটাকে। আর লাস্টলি আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেবো। এই যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আবার ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, চলছে সেই 12টা থেকে এই বৃষ্টি শুরু হয়েছে। এই হচ্ছে আমাদের খিচুড়ি, দেখতে তো দেখে বুঝতেই পারছো। আর এই ঘনত্বটাই আমার একদম ভালো লাগে, ওই পাতের এক প্রান্তে দেবো আরেক প্রান্তে ছুটে চলে যাবো, ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না। তো আরেকজন নুন চেখে বললো নাকি খুব ভালো হয়েছে, সে মাটন আর খিচুড়ির গন্ধে শুধু রান্না করে চলে আসছে, কাজের ফকে ফকে বলছে একদিকে গোবিন্দভোগ চালের খিচুড়ির গন্ধ আর একদিকে মাটনের গন্ধ, দুটো নিয়ে আমার পারছে না থাকতে। এটা হয়ে গেছে, এটা আমি ভালো করে চাপা দিই এখানেই রেখে দিই। আর বেসিনে এক গাদা বাসন বেরিয়েছে, এবার সেগুলোকে মাজবো। দেখো মোটামুটি এটা কষানো হয়ে গেছে, এবার ট্রান্সফার করার পালা প্রেশার কুকারে। প্রেশার কুকারটাকেও ধুয়ে মেজের জন্য নিয়েছি। তো চলো প্রেশার কুকারে যখন দেবো মাটনটাকে, এইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর যেহেতু আমি কষানোর টাইমে কোনো জল ইউজ করিনি, টক দই থেকে যা জল বেরিয়েছিল ওতেই কমিয়ে কমিয়ে কষালাম, জাস্ট একটা সিটি করলেই হয়ে যাবে। বেরেস্তাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো আর একটু গরম মশলা পুরো দেবো, ব্যাস দ্যাটস ইট, হয়ে যায়। তাহলে নেলে তো দিয়েছি ধুয়ে, আদৌ কি শোকাবে না শোকাবে জানি না, বৃষ্টিটা হয়তো বুঝতে পারছো না, একটা ভালো বৃষ্টি পড়ছে। তো ওদিকে একজনের খিচুড়ি আর মাটন খাওয়া জমে যাবে আজকে, প্ল্যানটা ভালোই ছিল, খারাপ ছিল না প্ল্যানটা, ভালোই বৃষ্টিটা নেমেছে, হয়তো ঝমঝম ঝমঝম করে সে আওয়াজটা হচ্ছে না কিন্তু হচ্ছে। চাই কি এবার আমি ইন্ডাকশনটাকে অফ করি, আর আমার ক্লিপগুলো দেখবো এরকমভাবে ভেঙে যাচ্ছে কেন জানি না। একটু স্ট্যান্ডিং টাইমে থাকুক, তারপরে আমি এটাকে খুলে কড়াইতে ঢেলে দেবো। কড়াইটা ধুয়ে টুয়ে আমি ওই জন্য রেডি করে রেখে দিয়েছি, কারণ কি বলতো ওই ওখান থেকে নিতে গেলে ঘেটে যাবে, আর খিচুড়িটা তো জমে যাবে আজকের বর্ষা। মাটনটাকে দেখতে জাস্ট অসাধারণ হয়েছে, আর এই হচ্ছে গিয়ে খিচুড়ি, তো আজকের বর্ষা জমে গেছে। কিন্তু এখন বাজে রাত্রি 10:11, আর আমার জন্য একটুখানি খিচুড়ি রয়ে গেছে, ওটা আমি খেয়ে নেবো। আর এক মিনিট দাও, লাইটটা ধরিয়ে নিই। আর ওকে ওর জন্য একটুখানি ভাত বসিয়ে দিতে বলো, তো সেটাই বসিয়ে দিয়েছি বিকেল থেকে, আর আমাকে দেখতে পাওনি ক্যামেরার সামনে, সেই হয়তো সকালে খিচুড়ি আর মাটনটা জাস্ট ওয়াও হয়েছিল। ওকে একটু বলো কিছু, না সত্যি খুব ভালো হয়েছিল, সত্যি ভালো হয়েছিল, ওকে বললে তবে বলবে, না হলে বলে না। এসে খেতে খেতে আর দেবো না ভাবছি, করলে আমি একাই খেয়ে নেবো। যাই হোক সত্যি খেতে ভালো হয়েছিল। ওই যে বলছিলাম আজকে শরীরটা খুবই খারাপ লাগছিল, তো বিকেল থেকেও সত্যিই খারাপ লাগছিল। এই অনুরূপারা আসলো 8:30 দিকে, অনুরূপা এলো, তারপর 9:00 দিকে স্নেহাশিসা এলো, চারজনে মিলে আড্ডা মারতে মারতে স্নেহাশিসা এত হাসালো যে শরীর অটোমেটিক ঠিক হয়ে গেল। তো ঠিক আছে, লাফিং ক্লাব যেটা বলে না সেটা সত্যিই বোধ হয় কাজে লাগে, শরীরের জন্য হাসিটা সত্যিই বোধ হয় দরকারি। যাই হোক আজকে তো আর সেরকম কিছু দেখানো নেই, তবে কালকে আমরা একটু বেরোবো, কালকে তেমন কিছু রান্না করবো না, সকালটা দেখি ঝিঙে আলু পোস্ত ডাল ডিম অমলেট এইসব খেয়েই বেরিয়ে যাবো দুজনে। কালকে ওর কোম্পানি থেকে আছে ড্রাগ টেস্ট, এটা হয়তো অনেকেই শুনে থাকবে যারা আছো এরকম লাইনে। তো কারণটা হচ্ছে ওই নাইট শিফটে বা কাজ করতে করতে অনেকেই যদি কোনো হাইডোজের ওষুধ খায় তো সেক্ষেত্রে ঘুমিয়ে পড়ে, সেক্ষেত্রে এরার আসে বেশি, তো ওই জন্যে কোম্পানি থেকে ড্রাগ টেস্টটা করায়। যদিও এটা কোনো নতুন কোম্পানিতে ঢুকেছো এটা নয়, অনেক প্রায় 1 বছর হয়েই গেল যে ওই কোম্পানিতে আছে, কিন্তু তখন করোনার জন্য এই টেস্টটা বন্ধ রেখেছিল, হচ্ছিল না তখন, ভ্যাকসিন করোনা টেস্ট এসব নিয়েই কোম্পানি মেতেছিল। তো এতদিনে এটা হবে সেখানে, কালকে আমরা তোমার ওটা দিয়েছে হচ্ছে জেপি নগরে, ওকে যেতে হবে, কোম্পানি থেকে সেটাই দিয়েছে, তো ওখানে যাব প্রথমে, তারপর ওখান থেকে ও আবার কালকে মার্ভেল সিরিজের জন্য সিনেমার টিকিট কেটেছেন বাবু, যদিও আমার
খুব বোরিং লাগে, একদম ভাল লাগে না এই মার্ভেল সিরিজ দেখতে। ও নিয়ে যাবেই এরকমই। তো কালকে আমার কয়েকটা বাড়িতে থাকলে ভালো, ইম্পর্টেন্ট কাজ ছিল কালকে আমার। তো যাই হোক, সেটা আগে থেকে প্ল্যান ছিল না যে কাজটা হবে সেই ডেটে, যা হঠাৎই হুট করে ঠিক হয়েছে। তো যাই হোক, ওটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে সেটা সানডে না হলেও সোমবার মানে মানডে কিছু একটা করবো আমি তাদের সাথে কথা বলে। যাই হোক, কাজটা এখনও ঠিকঠাক হয়নি, দেখি কি হয় কালকে। এই প্ল্যানই রয়েছে, ওর জন্য আমার কাজটা হলো না। আর কি বলবো বল, হয়নি যখন, একটু বলো সামনে সে কেমন খেলে। সত্যি খুব ভালো। আর একে দেখে মনে হচ্ছে না কি গরম পড়েছে ব্যাঙ্গালোরে, এই হাত মানে সেই স্যান্ড পরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে কিনা কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা। এদিকে ঠিকঠাক গেঞ্জি পরছে না, ও টি শার্ট গুলো বলছি নামিয়ে নাও পরছেই না। তো যাই হোক না কেন, তো চলো খেয়ে দিয়ে নিই আগে, ভাতটা কত হলো দেখি। গল্প করতে করতে ওরও রান্না করতে হবে, ঘরে গিয়ে আমাকেও করতে হবে, সেই দিকে আর খেয়াল নেই। হ্যাঁ ঠিক আছে চলো, এভাবেই চলছে। আর মাটনটা একটু গরম করবো। তো আজকের রাতটা তো কোনোভাবে কেটে গেলই, এবার কালকের দিনটার পালা। আশা করছি কালকের দিনটাও তোমাদের সাথে ভালোভাবেই শেয়ার করতে পারবো। আমরা এদিক ওদিক যাবো, সেগুলো পারলে শেয়ার করবো অবশ্যই। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, তো টাটা।